আজকে দুপুরে লাঞ্চ খুবই সিম্পল করব, খুব হেভি কিছু খাবো না, কারণ আজকে রাতে আমাদের একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে যে এইটা হলো অ্যামেলিয়ার নিউ বেবিজ, এটা হচ্ছে বালিশটা নিয়ে, তারপর হচ্ছে বালিশটা তো বসবে তার খেলা। কোথায় বসছো বাবা? হ্যাঁ কোথায় বসছো? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। এখন বাজে হলো দুপুর 12:30। অ্যামেলিয়াকে মাত্র ঘুম পাড়িয়েছি, নর্মালি ও একটার দিকে ঘুমাতো, একটা থেকে দেড়টার মধ্যে, বাট লাস্ট দুই দিন ধরে দেখছি যে ও যদি একটার দিকে ঘুমায় ও রাতের ঘুমটা একটু লেট করে আসে, দেখা যায় যে কান্নাকাটি করে। মানে ও নর্মালি 4 মাস বয়স থেকে 3 মাস পর্যন্ত সে রাতে খুবই জ্বালিয়েছে, সারা রাত ঘুমাতো না, এরকম ছিল। বাট 4 মাস বয়স থেকে আলহামদুলিল্লাহ প্র্যাকটিসটা এসেছে যে রাত 8:30 থেকে 8:30-এর মধ্যে সে ঘুমিয়ে পড়ে, আর ঘুম নিয়ে খুব একটা ডিস্টার্ব করে না। তো ইদানিং এখন তো একটু বড় হচ্ছে, ঘুমের সময়টা তো আস্তে আস্তে একটু কমে আসবে। ও দুপুরে মাত্র মানে সারাদিনে একবার ঘুমায়, আর রাতে হচ্ছে একবারে ফাইনাল ঘুম দেয় আর কি। তো দিনের ঘুমটা আগে 1:00 থেকে 1:30-এর মধ্যে দিত লাঞ্চ করে, তখন দেখা যেত যে উঠতে উঠতে 3:30-3:30 বেজে যেত, আর রাতে সে ঘুমাতে যেত না, রাতে 10টা বেজে যায়, কান্নাকাটি করতো। লাস্ট 2 ডেজ এরকম হয়েছে। তো আমি ভাবলাম যে দুদিন ধরে যেহেতু এরকম হচ্ছে, মেবি ওর রুটিনটা একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি লাস্ট 2 দিন যখন ও ঘুমাচ্ছিল না, তারপরে গতকাল থেকে আমি এটা শুরু করেছি, সেটা হচ্ছে আগে গোসল করে খেয়ে গোসল করে তারপরে ঘুমাতো। বাট এখন আমি যেটা করি সেটা হলো গোসল করার পরে ও দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, 12টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই, ও ঘুম থেকে উঠে 1:00, 1:00 বা 1:30 দিকে ঘুম থেকে উঠে যায়। তাহলে যেটা হয়, পুরো দুপুরবেলা ঘুম থেকে উঠে একটু ক্ষুধাও থাকে, তারপরে ও 2টার মধ্যে দেখা যায় 1:30-2টার মধ্যে লাঞ্চটা করে, করার পরে হলো একবারে 8:00-8:30-এর মধ্যে আবার একদম ঘুমিয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে এই রুটিনটা কন্টিনিউ করতে পারলে ভালো হবে, কারণ ওরও ঘুমটা ঠিক মতো হবে, খাওয়া দাওয়া ঠিক মতো হবে, গোসলের পরে ও নর্মালি খেতে চাইত না, গোসলের পরে ঘুমিয়ে যায়, তো এখন ঘুম থেকে উঠে সে লাঞ্চটা করতে পারবে, তো এরকম আর কি। তো সেটাই, অনেকে আমাকে বলে যে আপু রুটিন কীভাবে মেনটেন করো, কীভাবে শুরু করেছো। আসলে রুটিনটা বাচ্চার নিডের উপর, যেমন আমি যদি দেখি যে ও রাতে কম ঘুমাচ্ছে তো ওর ঘুমটা কীভাবে ভালো হয়, সেরকম করে রুটিন মানে খাওয়া দাওয়া ঘুমের টাইমটা আগ পিচ এরকম আর কি। আর বাচ্চা চা মানে ওর বয়সের বাচ্চা, ওর তো এখন 14 মাস শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ওর বয়সের বাচ্চারা কিন্তু 4-5 ঘন্টা পরপরই ওদের ঘুম আসে। তো ঘুমের আগে মেক শিওর বাচ্চা একটু খেলাধুলা করে, একটু টায়ার্ড হয়ে যাবে, তারপর খাবে, খাওয়ার পরে এমনিও ঘুম চলে আসবে, বড় মানুষের মানে আমাদের মানুষ যেরকম আর কি, টায়ার্ড হয়ে খাওয়া দাওয়া করলে ঘুম চলে আসে। তো বাচ্চাদের ক্ষেত্রেও তাই, আমি চেষ্টা করি যে বিকালবেলা একটু নিচে ওকে নিয়ে হাঁটতে যেতে, দেখা যায় দৌড়াদৌড়ি করলে একটু টায়ার্ড হয়ে যায়, তারপরে এসে হচ্ছে টায়ার্ড থেকে ঘুমিয়ে যায় এরকমই। সো এরকম কোনো ফিক্স কোনো ইয়ে না যে এটা করলেই বাচ্চা ঘুমাবে, এটা করলেই বাচ্চা খাবে, এরকম না, মানুষের মতনই ট্রেন করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, ওর ঘুম নিয়ে অনেক বকবক করে ফেললাম, আজকে দুপুরে লাঞ্চ খুবই সিম্পল করব, খুব হেভি কিছু খাবো না, কারণ আজকে রাতে আমাদের একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে যে আজকে পাস্তা রান্না করব। অনেকদিন ধরে পাস্তা খেতে ইচ্ছা করছিল, বাট সেভাবে করে একটা থাকে না যে খাবো খাবো এরকম, বাট ইচ্ছা করে অনেক বেশি। আলবিকে বললেও বলে যে আচ্ছা ঠিক আছে পরে আরেকদিন করো এরকম, বাট ও আজকে বলতেছিল যে আজকে চিকেন গ্রিল খাবো। আমি বললাম তাহলে সাথে পাস্তাটা যাবে, মানে সাইড ডিশ হিসেবে পাস্তা খাবো, চিকেন গ্রিল প্লাস স্যালাড, মানে রাতের একটা এরকম ডিনার প্ল্যান করছিলাম সকাল থেকে। তো ও বললো যে আচ্ছা তাহলে আমি আজকে বাজারে যাই, বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করতে, আজকে বিকালে আমাদের বাসায় গেস্ট আসতে পারে, তো সেই সব কিছু উপলক্ষেই আসলে প্ল্যান করলাম। আর বাসায় কেউ আসলে অনেক দিন পরে আসছে, কারণ আমাদের এখানে 13 তারিখ থেকে পুরো 26 তারিখ পর্যন্ত লকডাউন ছিল, 26 তারিখের পরে হচ্ছে লকডাউন আছে, একটু স্থিতিশীল করেছে আর কি, মানে মানুষজন আসতে পারবে বাসায় এরকম। তো অনেকদিন পরে বাসায় মানুষ আসছে, ভালো লাগছে, কারোর সাথে গল্প করতে পারবো বসে, আসলে এই জিনিসটা অনেক মিস করি যে বাসায় গেস্ট আসা। আমরা যারা বাঙালি আছি বা বাংলাদেশি, আমাদের দেশে তো বাসায় গেস্ট আসা মানে অনেক আনন্দের একটা ব্যাপার, গল্প গুজব খাওয়া দাওয়া, তো এটাই মিস করি আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ও বাজারে গিয়েছে, আসলে আমরা আস্তে আস্তে গুজগাছ করবো। বাট এখন আমাকে যেটা করতে হবে, আমার পিছনে দেখতে পাচ্ছেন টেবিলটা ভরে আছে, মানে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে কিচেন, অ্যামেলিয়া ঘুমে থাকতে থাকতে হলো, আমি এগুলো সব কিছু ক্লিন করে ফেলবো, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে বিকালের প্রিপারেশন নিব। দুপুরে রান্না করতে চলে এসেছি, আজকে খুব সিম্পল, যেহেতু বললাম দুপুরে খুব সিম্পল রান্না করব, তো সিম্পল রান্না মানে আমার কাছে মনে হয় টমেটো রাইস, কারণ খুব ইজিলি হয়ে যায়। ভাত রান্না করা হয়ে গেছে, রাইস কুকারে হয়ে গেছে ভাত, তো এখন আমি এখানে টমেটো রাইসটা প্রিপেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষা, কালো সরিষা,
অনেকেই আমার কাছে টমেটো রাইসের রেসিপিটা জানতে চেয়েছিলেন যে আপু খুঁজে পাচ্ছি না কোথায় ভিডিও। আমি যদিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছিলাম, তো আজকে যেহেতু আবার রান্না করছি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য জানা হয়ে যাবে। তো সরিষার মধ্যে আমি এবার মানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আজকে এক পট চালের ভাত রান্না করেছি, তো সেটা দিয়েই হচ্ছে টমেটো রাইসটা করব। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষাটা তেলের মধ্যে ভালোমতো নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের কালার খুব বেশি ব্রাউন করব না, মানে হালকা ভাজা যেটাকে বলে। দিয়ে হচ্ছে লবণটা দিব, লবণ দিলে পেঁয়াজটা সফট হয়ে আসবে। তো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে টমেটোগুলো দিয়ে দিব, মানে আগেই পানি দিয়ে দিব না, আপনার ইচ্ছা করলে পানিও দিতে পারেন। তো মানে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো আমি প্রথমে টমেটো দিয়ে তারপর হলো একটু নাড়াচাড়া করে, টমেটো থেকে তো একটা পানি ছাড়ে, তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর অল্প করে পানি দিয়ে চুলাটা ঢেকে দিলে দেখা যায় যে টমেটোটা খুব সুন্দর করে মেল্ট হয়ে, আমি মানে টমেটোর পিউরের মতো করে ফেলবো আর কি, টমেটোটা আস্তে আস্তে থাকবে না। তো নাড়াচাড়া করতে করতে পানি দিলে আস্তে আস্তে এটা হয়ে যায়। তো যারা জানতে চাচ্ছিলেন, আমি সত্যি কথা বলতে প্রত্যেকটা ভিডিওতে এরকম দুই একটা কমেন্ট থাকে যে আপু টমেটো রাইসের রেসিপিটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় দিয়েছো ভিডিওটা। তো আসলে ভাবছিলাম করবো, করা আর হয়নি। আমি নর্মালি দেখা যায় যে যদি বাসায় কোনো রেসিপি ট্রাই করি তখন আপনাদের সাথে শেয়ার করি, এরকম হয়। তো অনেকদিন ধরেই চাচ্ছিলাম করবো, আজকে করেই ফেললাম। তো আমি যেটা দিয়েছি, আমি হচ্ছে কাঁচামরিচ সরি টমেটোর সাথে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি মরিচের গুঁড়ো অ্যাড করিনি, আমার বাসায় মরিচের শুকনো মরিচের পেস্ট ছিল, আমি বাজার থেকে কিনে এনেছিলাম, তো সেই পেস্টটাই দিয়ে দিয়েছি। আপনারা নর্মাল যেসব আমরা তরকারিতে যেসব পাউডার খাই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে এখন টমেটোটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন। নাড়াচাড়া করতে করতে একদম তেলটা উপরে ভেসে আসবে, তারপর হচ্ছে আমি হালকা করে গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দেবো। এটা হচ্ছে মানে আমার টাচ। নর্মালি টমেটো রাইসে তামিলরা যেটা করে, এটা একটা তামিল রেসিপি আগেই বলে নিই, ওরা হচ্ছে কারি পাতা অ্যাড করে, কারি পাতা, মেথি এগুলো অ্যাড করে। আমি তো এগুলো খাই না, মানে আমরা এইসব মশলার সাথে খুব একটা ইউজ টু না, তো আমরা বাংলাদেশিরা আর কি। তো এই জন্য আমি এটাতে গরম মশলা দিয়ে দিয়েছি একটা ফ্লেভারের জন্য। তো তারপর যখন তেলটা উপরে ভেসে উঠে একদম মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এরপর যে রান্না করা ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো অনেকে আবার জিজ্ঞেস করেছেন যে আপু কি বাসমতি চালে লাগে কি না বা এরকম। আপনারা বাসায় যে ভাত রান্না করেন সেই ভাতের ভাতটা দিয়ে এটা হবে। ইভেন আগের দিনের বাসি ভাত দিয়েও এটা ভাত ভাজির মতো করে ফেলা যায়, খেতে কিন্তু খুবই মজা হয়। তো এমন না যে বাসমতি চালে লাগবে, আমি নর্মালি বাসায় এই চালটা মানে বাসমতি চালটা আমাদের বাসায় ভাত হিসাবে খাই আর কি আমরা। তো এই জন্য আমি এটা দিই, মানে এটা সব রান্নাতে ইউজ করি। আপনারা নর্মাল বাংলাদেশে যেমন আমরা মিনিকেট খেতাম, তারপর আরও কী কী নাম আছে, চিকন চিকন চাল, ওগুলোও মজা লাগে। তো আমি এখানে তারপর পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, আমার বাসায় ধনে পাতা ছিল না, আদারওয়াইজ ধনে পাতা দিলে এটার কালারটা আর গন্ধটা খুব সুন্দর আসে। তো লাস্ট মোমেন্টে ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবেন। এই তো একটু একটু পানি পানি আছে, এটা নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে। এটা নর্মালি হচ্ছে শুকনা মাছ ভাজা অথবা চিকেন ফ্রাইয়ের সাথে খুব মজা লাগে। আমার বাসায় চিংড়ি মাছের একটা ফ্রাইড ছিল ফ্রোজেন, তো বাজার থেকে কিনে আনা, তো সেটাই আমি এটার সাথে দিয়েছি। খেতে তো আলহামদুলিল্লাহ যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। আর চেষ্টা করবেন ক্রিস্পি কিছু সাথে সাইড ডিশ হিসাবে নিতে, মানে মাছ ভাজা অথবা চিকেন ফ্রাই এরকম আর কি। কি করবে এটাতে? এটা কি মা? সে হচ্ছে বালিশটা নিয়ে তারপর হচ্ছে বালিশটাতে বসবে, এটা তার খেলা। কোথায় বসছো বাবা? হ্যাঁ কোথায় বসছো? আমাকে দাও, দিয়ে দাও। থ্যাংক ইউ। একটু একটু ড্যান্স করো তো বালিশে বসে। ড্যান্স 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 কেমন করে করো? অ্যামেলিয়া হলো মাত্র ঘুম থেকে উঠেছে। কি মা বলো তো কি বলতেছিলে ঘুম থেকে উঠে? দাদা দাদা আর কি বলছো? গাড়ি কোথায়? গাড়ি আমির গাড়ি কোথায়?
পিপ পিপ, গাড়ি কোথায়? পিপ, ওই যে, এই যে গাড়ি, এই যে গাড়ি নিয়ে আসো। এটা তাতা, এটা বালিশ, পিলো। থাক, এটা পিলো তো এখানে থাকুক। বেবি? ও আচ্ছা, এটা বেবি। বেবি কি টান্দ করবে? মামি ফিঙ্গার করো তো। মামি ফিঙ্গার, মামি ফিঙ্গার, ওয়ের আর ইউ? হিয়ার আই অ্যাম। ও কুচু কুচু, মামি ফিঙ্গার। বাজার করে নিয়ে এসেছে, আর অ্যামেলিয়ার জন্য একটা বেবি নিয়ে আসছে। অ্যামেলিয়ার বেবি দিয়ে তো ঘর ভরে যাইতেছে, নাম নাম বলতেছে, দেখছো? আল্লাহ, এটা কার বেবি আনছে বাবা? সে হচ্ছে বাজার সদাই দেখে। এগুলো কি মা? হ্যাঁ, নাম নাম, নাম নাম মানে হচ্ছে খাবার। সে বুঝতে পেরেছে এগুলো নাম নাম। ওয়ান টাইম প্লেট গ্লাস, আমি পাস্তা বানাবো জন্য ওটা নিয়ে এসেছে। জি মা, লেবু পাতা? আচ্ছা, এটা এটা ডিম, ডিম মিম না ডিম, বলো ডিম নাম। আচ্ছা ঠিক আছে, নাম নাম, ওকে। ডিম মানে মিম, মিম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বিম বিম। এটা কি মামা বলো তো, এটা কি বলো? প্লেট। আরে আরে, এগুলো হলো কফি, মেয়োনিজ, সালাদ ড্রেসিং আনছো, আর আছে পেঁয়াজ, চিকেনের পিস, এগুলো হোল ব্ল্যাক পেপার, আর হলো এই পাশে হচ্ছে আমাদের ডিটারজেন্ট আর কি, লিকুইড। হ্যাঁ, এটা লিকুইড ডিটারজেন্ট বলো তো, এটা নাম না মা। আর একটা ফ্লোর ক্লিনার নিয়ে এসেছে, কোক এনেছে। আমরা কি খাবো মা? এটা কি নাম নাম? তোমার টুপিটা ফেলে আসছো কেন? ওই যে তোমার ইয়াটা, হ্যাটটা নিয়ে আসো, এটা পরে এতক্ষণ ঘুরতেছিল। আরেকটা জিনিস নিয়ে এসেছে, ওইটা সবচেয়ে বেশি সুন্দর। ওই দিন বারান্দার জন্য হলো নিচের এটা নিয়ে এসেছিল, তো আজকে হচ্ছে কুশন নিয়ে এসেছে বসার জন্য এখানে। এই যে এটা একটা, এটার সাথে আর এটা এনেছে আরেকটা। আমার কাছে ভালোই লেগেছে কালারটা, মানে আমার হোয়াইটটা বেশি ভালো লেগেছে। এইটা হলো অ্যামেলিয়ার নিউ বেবিজ, এটা অনেক সফট, একদম ধরলে খুবই আরাম। বাট সে হচ্ছে প্রথমে এটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, বাট যখনই তার বাবা ওই পাশে বাজার খুলেছে, ব্যাস তার আর তাকে আর কে পায়। তো বিকাল হয়ে গেছে, অ্যামেলিয়া তো টিভি দেখছে, ওকে একটু টিভি অন করে দিয়েছি, কারণ আমি একটু নাস্তা রাস্তা বানাবো। নাস্তা বলতে প্রথমে চা করবো, বাসায় গেস্ট চলে এসেছে, তো আমরা নাস্তা করে তারপর হলো আস্তে আস্তে ডিনারের প্রিপারেশন নিব। নাস্তাতে বেশি কিছুই করিনি, জাস্ট চা করেছি, আর মানে আলবির অফিস থেকে যেই স্ন্যাক্সগুলো এসেছিলো তো আমরা সবাই মিলে সেটাই ট্রাই করছিলাম। তো চা নাস্তা হিসেবে হচ্ছে এই যে এগুলোই ট্রাই করা হয়ে গেছে, সবাই একটু একটু করে ট্রাই করছিলো আর কি। আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিলো, এজন্য আর হেভি কিছু আমি করিনি। আর এখন হলো পাস্তাটা রান্না করবো, হোয়াইট সস পাস্তা।
ওভেনে বেক করব চিজ দিয়ে। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আমি হচ্ছে প্রথমে বাটার দিয়ে দিয়েছি, আমি প্রথমে একটা হোয়াইট সস তৈরি করে নেব। অনেকে এটা জানেন, তো আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো বাটারের পরিমাপটা আসলে যে আমি আজকে পুরো হোল এক প্যাকেট পাস্তা পুরো রান্না করে ফেলবো। আমি আজকে পাঁচজন ছয়জনের জন্য রান্না করছি। তো বাটারটা একটু হালকা মেল্ট হওয়ার পরে হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি ভোরে 2 টেবিল চামচ দিয়েছি। আমি একদম বাটারটা গলা পর্যন্ত ওয়েট করি না, তাহলে দেখা যায় যে একদম কেমন যেন পুরে পুরে বা লেগে যায়। তো আমি দেখা যায় হালকা একটু মেল্ট হওয়ার পরই এরপর হচ্ছে আমি বাটারটা দিয়ে দিই। বাটার দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব দুধ। চেষ্টা করবেন যে বাটারটা দিয়ে মানে দুধের ইয়েটা পাশেই রাখার জন্য। আমার কি হয় দেখা যায় যে বসিয়ে প্রত্যেকবারই দৌড়াদৌড়ি হয়ে যায় যে ফ্রিজ থেকে দুধটা নামিয়ে দিচ্ছি বা এরকম। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ দিয়েছি। ডিপেন্ড করবে, দেখা যাবে যে নাড়তে নাড়তে যদি পাস্তাটা ঘন মানে সসটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে আরও গরম পানি অ্যাড করে দিতে পারেন অথবা একটু দুধ অ্যাড করতে পারেন। তো আমার এটা নাড়তে নাড়তে মনে হয়েছিল একটু ঘন বেশি হয়ে গেছে, তো তারপর আমি আরেকটু দুধ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেরকম খান। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে পুরোটা ঘন হয়ে যাচ্ছে। ঘন তো অনেক বেশি রাখবেন না, কারণ পাস্তা দেওয়ার পর এমনি মানে একটা ঘন হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে একটু লিকুইড থাকার জন্য। তো এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো আপনারা যে কোনো বাসায় তৈরি চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি বাজার থেকে কিনে এনেছি, মানে শুকনো মরিচকে ভেজে তারপর হচ্ছে পাউডার করে যেটা আর কি। তো এরপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা অ্যাড করতে, তাহলে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও মজা হয়। তো এরপরে হচ্ছে নাড়তে নাড়তে যেটা বললাম আমি ঘন হয়ে গিয়েছিলো, এই জন্য আমি আরেকটু দুধ অ্যাড করেছি। এই তো হোয়াইট সস পাস্তা রেডি। পাস্তাটা কিন্তু করতে খুবই ইজি, দেখা যায় যে আমরা বাজার থেকে অনেকে সস কিনে নিয়ে আসি, তার চেয়ে কিন্তু এটা খুব বানানো ইজি আর এটা খেতে অনেক মজা হয়। যারা আমরা বাসায় করি অনেকেই এখন পাস্তাটা করে বাসায়, তো ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে তো অনেকে রেসিপি ট্রাই করে মেসেঞ্জারে ছবিও দেয়, মেসেঞ্জার বলতে আমি পেজের কথা বলছি। অনেকে কানেক্ট হতে চায় যে আপু তোমার সাথে যোগাযোগ কীভাবে করবো। তো ফেসবুকে আমার নিশি স্নেস্ট নামে একটা পেজ আছে ফেসবুকে, তো আপনারা সেখানে মেসেজ করতে পারেন। অনেকে রেসিপি ট্রাই করে আমাকে ছবি দেয় যে আপু এটা ট্রাই করেছি, এটা মজা হয়েছে, এরকম ভালো লাগে। তো যাই হোক, সসটা তৈরি করার পর আমি আলাদা একটা বোলে রেখে দিয়েছি। এবার সেম প্যানে আমি চিকেনের ব্রেস্ট পিস এটাকে আমি হচ্ছে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটাতে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে হচ্ছে চিকেনটাকে ভাজছি। তো আপনারা হচ্ছে তেল বা বাটার দুটার যে কোনো একটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি হোয়াইট সস একটু বেশি বাটার ইউজ করে ফেলেছি, তাই হালকা করে তেল দিয়ে এটা করছি। তো এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, দিয়ে হচ্ছে এটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে ফেলবো। আর মুরগির বুকের মাংস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথে দেখা যায় যে হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু সয়া সস, একটু মানে মেপে দিবেন, কারণ আমি কিন্তু সসের মধ্যেও দিয়েছি লবণ, তারপরে এখানেও একটু লবণ দিয়েছি। তো লবণটা একটু চেক করে দিবেন, যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে, তো চেষ্টা করবেন যে ব্যালেন্স করে দেওয়ার জন্য। প্রথমে অনেকগুলো করে লবণ দিলে দেখা যায় যে সয়া সসটা অ্যাড করার পরে কিন্তু লবণের পরিমাণটা বেশে যায়, মানে বেড়ে যায় আর কি। আর শুরুতে যেটা করেছিলাম সেটা হচ্ছে পাস্তাটাকে আমি সেদ্ধ করে ফেলেছি, মানে পানিতে সেদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম, তো সেই পার্টটা দেখানো হয়নি। আর এই তো তারপরে হচ্ছে আমি সসটা ঢেলে দিচ্ছি, হোয়াইট সস যেটা বানিয়েছি আর কি, দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ফেলবো। কি বলবো, এত সুন্দর একটা স্মেল বের হয়। আর আমি ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামটার কারণে আসলে সসের হোয়াইট সস পাস্তার আসল একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন পাস্তা মানে পাস্তাতে ক্যাপসিকামটা ইউজ করার জন্য, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, সবুজটা লালটা হলুদটা যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেটাই। আমার বাসায় সবুজটা ছিল, তো সেটা দিয়ে রান্না করছি। তো যেটা বলছিলাম সসটাকে মানে পাস্তাটাকে আমি সেদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম পানিটা, এরপরে হচ্ছে এটাতে অ্যাড করে দিয়েছি, বাস নেড়ে চেড়ে। এই তো হোয়াইট সস পাস্তা রেডি। ঠিক এভাবেই আপনি সার্ভ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। বাস যেহেতু আমি ওভেন বেক করবো, তো এই কুকড পাস্তাটার উপরেই জাস্ট আমি হচ্ছে চিজ দিয়ে এটাকে ওভেনে বেক করতে দিয়ে দেবো। তো আপনারা চাইলে এটাকে এটার উপর দিয়ে এমনি চিজ দিয়ে একটু চুলাটা কমিয়ে ঢেকে নিতে পারেন। তো আমি যেহেতু ওভেনে করব, তাই হচ্ছে আলাদা করে ডিশে সার্ভ করছিলাম, একদম মানে হোটেল স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে করতে গিয়ে একদম পুরো ফয়েল পেপার এগুলো কিনে নিয়ে এসেছি, যাতে রেস্টুরেন্ট একটা ফিলিংস আসে আর কি। তো আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো করছিল, ও চিজগুলোকে আমি শ্রেডেড মজরেলা চিজ যেটা সেটা হচ্ছে আমি এটার উপর ছিটিয়ে দিচ্ছি, আপনারা চিজ শ্রেড করে নিতে পারেন। এবার এই যে অ্যামেলিয়া, সে হচ্ছে তার
চাচুর কোলে বসে খুব আনন্দে দেখতে যাচ্ছে। তো চিজগুলোকে সবগুলোতে সার্ভ করার পরে এরপর হচ্ছে ওভেনে দিয়ে দিব। আর ওভেনের কাজটা তো আমার হাজব্যান্ডই করে, তো সেই করছিল আর কি। তো আজকের চিকেনের গ্রিল যে করেছে সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দেখা গেছে আমি একদিন দিয়ে এটা পাস্তা রান্না করেছি, ও একদিন দিয়ে গ্রিলটা করেছে, তাই তাড়াহুড়োর মধ্যে আর করা হয়নি, শেয়ার করা হয়নি আর কি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার করি আপনাদের সাথে শেয়ার করবো। খুবই ইজি একটা চিকেন গ্রিল রেসিপি, আমরা তাই এটা বাসায় খাই, এত মজা হয়। তো ইনশাল্লাহ নেক্সট ডে যদি আবার করি আপনাদের সাথে শেয়ার করবো। এই তো সেই চিকেন গ্রিলটা হয়ে গেছে। তো এইটা আমরা নিচে দিয়ে তারপর উপরে তাকে হচ্ছে পাস্তাটাকে দিব। যেহেতু খুব পাস্তা এটা হতে বেশি সময় লাগবে না, জাস্ট উপরের যেই চিজটা সেটা মেল্ট হয়ে একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে, এইটুকুই ওয়েট করবো। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তেল পড়েছে, তেলগুলোকে পরিষ্কার করে এরপর হচ্ছে এটাতে পাস্তাগুলোকে সার্ভ করে দিচ্ছি। আমি খালি খালি পাস্তা অনেকগুলো খেয়ে ফেলেছিলাম, এত মজা হয়েছিল। তো নর্মালি বাসায় বানালে আমি দেখা যায় চিজ উপর দিয়ে মানে রান্না করার পরে উপরে চিজটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, ওখানে চুলাতেই চুজ মানে চিজটা মেল্ট হয়ে যায়। তো আজকে যেহেতু অনেকগুলো রান্না করেছি তাই আর চুলার উপরে করিনি, একটু মানে রেস্টুরেন্ট স্টাইলে করতে ওভেনে বেক করলাম আর কি। এটার কারণে হচ্ছে উপরে যে একটা ক্রাস্ট তৈরি হয়, চিজটা পুরো মেল্ট হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে একটা ক্রাস্টের মতো তৈরি হয়, সেটা হচ্ছে আসল মজাটা। তো আপনারা ইচ্ছা করলে কেক যেভাবে বেক করি সেভাবেও করতে পারেন, মানে রান্না করা পাস্তাটাকে এভাবে। আর চুলার উপরে যদি বাসায় চুলাতে করতে চান তাহলে একদম জাস্ট উপরে চিজগুলো ছিটিয়ে জাস্ট ঢেকে দিয়ে হালকা করে চুলাটা কমিয়ে ঢেকে রেখে দেবেন, একদম খুবই মজার একটা স্বাদ হয় আর খেতে একদম অ্যাকুরেট ওরকমই হয়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, মানে ডিনার রেসিপি, পাস্তা আর চিকেন গ্রিল, সাথে আমি সালাদ করেছিলাম। আলহামদুলিল্লাহ একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।